আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, তাই এলাকায় ছোটখাটো কিছু খেলার আয়োজন করা হয়েছে। অনেকদিন পর ভাইবেরাদের সাথে একটু খেলাধুলা করলাম, সবকিছু মিলে আজকে দিনটা অনেক সুন্দর কাটিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা অনেকটা ভালো আছি। হয়তো আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওটা দেখে আপনারা অনেকটাই মজা পাবেন। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা এলাকায় কি কি খেলাধুলা করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর একটি বিষয় তো আপনাদেরকে বলাই হয়নি, তার সাথে একটি স্পেশাল মানুষের বার্থডে। কার বার্থডে সেটা না হয় একটু পরেই জানতে পারবে। তার আগে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্ট হতে যাচ্ছে, তাই তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, দয়া করে ফুল ভিডিওটা দেখে যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম সুজিব ভাইয়ের দোকানে। ভাইয়ের দোকানে গিয়ে সুন্দর করে চুলগুলো কাটিয়ে নিলাম, যেহেতু আজকে 16 ডিসেম্বর বলে কথা, তাই তো সব জায়গায় খেলাধুলার আয়োজন করা হয়েছে। আর এই জায়গাটা কোথায় সবাই একটু কমেন্টে বলে যাবে, আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টে বলে যাবে। হ্যাঁ, যারা আমাদের ভিডিওটি দেখেছেন তারা আমাদের পেজটি একটু ফলো করে দিবে। তো ইতিমধ্যে এলাকায় এসে কিন্তু কি দেখতেছি, খেলাধুলা শুরু হয়ে গেছে। ফার্স্টে ছোটদের মোরগ লড়াই খেলা হচ্ছে। মোরগ লড়াই খেলাটা আমার কাছে অনেকটাই ফেভারিট, আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু বলে যাবে। খালি ছোটদেরই মোরগ লড়াই হবে না, আমাদেরও হবে। মোরগ লড়াই খেলাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমিও খেলতে নেমে গেলাম। প্রায় 2 বছর পর মোরগ লড়াই খেলতেছি, অনেকটা ভয় লাগতেছে নিজের কাছে, তারপরও খেলতে নেমে গেলাম ভাই ব্রাদারের সাথে। আপনি কি প্রতি মাসে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে চান? তাহলে প্রিমিয়াম হাইট এক্স ফর্মুলার এই প্রোডাক্ট আপনার জন্য। অতি দ্রুত হাইট বাড়াতে এখন কাজ করবে প্রিমিয়াম হাইট এক্স ফর্মুলা, যা আপনার হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বাড়াবে। এটি 1 মাস ইউজ করলে আপনি 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়াতে সক্ষম হবে। এটি আপনার ভিটামিন ও মিনারেলের অভাব দূর করে, হরমোনকে ব্যালেন্স করে কাজ করবে, হাড়ের ক্ষয় রোধ করবে, ক্যালসিয়াম বাড়াবে, তার সাথে কোলেস্টেরল প্রেসারকে কন্ট্রোল করবে। আর হ্যাঁ, আপনার হাইট বাড়ানোর জন্য বাজারে অনেক প্রোডাক্ট পাবে, কিন্তু এই প্রিমিয়াম হাইট এক্স ফর্মুলা এই প্রোডাক্টের মতো নয়। এটি হাইট বাড়ানোর জন্য দ্রুত কাজ করে, আর ভালো প্রোডাক্টের কিন্তু ফেক প্রোডাক্টও আছে। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি, ভালো ও উন্নত মানের প্রোডাক্ট নিতে আমার স্ক্রিনে থাকা এই পেজটিতে নক করুন। আপনাদের সুবিধা খাতে তাদের পেজটি আমি উপরে মেনশন করে দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের নাম বলে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। কিন্তু তাদের খেলা দেখে আমি পুরোই হতাশ হয়ে গেলাম, সবগুলো এক হয়ে আমাকে ফালানোর জন্য কি প্ল্যান করছে। কিন্তু আমিও মনের জোর রেখে তাদের সাথে লড়াই করতে নেমে গেলাম। 2-4টাকে ফালানোর পর সবগুলো একসাথে আসছে আমার সাথে লড়াই করতে। এতগুলো একসাথে আসলে কিভাবে সম্ভব, তাই আর তাদের সাথে পারলাম। আপনারা তো নিজেই দেখতে পারতেছেন, 4 জন একসাথে আমার সাথে একাই লড়াই করতে আসছে, কিন্তু অনেকটাই মজা পাইছি। অবশেষে 4 জন মিলে আমাকে ফেলে দিল, আর সবাই খালি বাইরে থেকে একটা কথাই বলতে, সবাই মিলে শুভকে ধর, না হলে তারা পারবি না। তাই সবগুলো মিলে আমাকে ফেলে দিল। এখন হলো মাজারো ছেলেদের 1000 মিটার দৌড়, যেটা কিনা আমাদের দিঘির পারের দিঘি পুরোটা ঘুরে আসতে হবে। এত লম্বা দৌড় যা বলার মতো, এই দিঘা বা চলতেছে ছোট ছেলে মেয়েদের উঠো বসো খেলা। এতটুকু এতটুকু বাচ্চা ছেলে মেয়ে, কতটা না পাক না আপনারা নিজেই দেখেন, একটাও শেষ হইতেছে না। এতবার করে বলতেছে একটাও শেষ হইতেছে না, সবগুলা দেখতে বাচ্চা, কিন্তু সবগুলারই অনেকটা বুদ্ধি আছে মাশাআল্লাহ। আর এখন যে খেলাটা দেখবেন সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখার পরে আপনারাও বলবেন আপনারাও প্রস্তুত ছিলেন না। এটা কি ধরনের খেলা ভাই, বালিশ দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিতে হবে পানিতে? এটা কি খেলা আমি সঠিক নাম জানি না, আপনারা যারা যারা জানেন সবাই একটু কমেন্টে বলে যান। এই খেলাতে আমিও ফার্স্টে নাম দিছিলাম, পরে যখন দেখলাম এইরকম ভাবে বাড়ি দিয়ে ফেলতে হবে, তখন আমি দৌড়ে পলাইছি এই জায়গা থেকে। এত জোরে জোরে বাড়ি দিয়েছে যা বলার মতো না। আর এই খেলা দেখে এক একজন হাসতে হাসতে পুরোই শেষ। অবশেষে এই খেলার মধ্যে আমাদের ছোট ভাই সিয়াম ফার্স্ট হলো। এখন শুরু হবে হাঁস খেলা, যেটা কিনা কম বেশি সব এলাকায় হয়ে থাকে। এই যে আপনারা দেখতেছেন এই পুকুরটা, এই পুকুরটার মধ্যে হাঁস ছাড়া হয়েছে, আর আমরা সবাই যাচ্ছি এটাকে দৌড়। এত জোরে ছিল যার কারণে আমি সবার লাস্টে পড়ে গেলাম। খেলাটা মনে হচ্ছে একটা রেস হচ্ছে, কে কার আগে গিয়ে ওই পারে উঠবে এমনটাই দেখাচ্ছে। সবাই তো হাঁসটি ধরার উদ্দেশ্যে ছুটছে, কিন্তু দৌড়বে তো একজন, সেই একজন ব্যক্তিটাকে সেটা একটু পরেই দেখতে পারবে। হাঁসটা ছিল অনেকটাই চালা, ফার্স্টে তো অনেকটাই চুপচাপ বসেছিল, সামনে যেতে না যেতে দৌড়ে পালাচ্ছিল, আর আমাদের হয়রান করাইতেছিল। আমরা তো আর হার মানার পাত্র না, হাঁসটাকে আজকে দৌড়ে উঠতেই হবে। অবশেষে কিন্তু হাঁসটা দৌড়েই ফেললো, আমাদেরই ছোট ভাই সিয়াম। এত কষ্ট করে পানিতে আমি নামছি, তাই তো একটু বিনোদন যাওয়ার জন্য সবাইকে বলতেছি আমি দৌড়ছি। ভাই ভাইদারগুলো আমাকে উৎসাহিত করে হাততালি দিচ্ছে, এতক্ষণ তো আমাদের অনেক খেলাই দেখলো, এখন চলেন দেখবো আমরা আমাদের বড় ভাই আর মামাদের খেলা। যেই খেলার নাম কিনা বলা হয় অন্ধের হাড়ি ভাঙ্গা খেলা, এই খেলাটাও কিন্তু কম বেশি সবারই পছন্দের, আর আমার জানা মতে সব এলাকায় এই খেলাটা হয়, আর অনেকটা মজাও হয় এই খেলার মধ্যে। তাদের এক একজনের খেলা দেখে আমরা সবাই অনেকটা হাসাহাসি করি, এক এক করে বড়রা খেলার পর কিন্তু আমরাও এক এক করে খেলি, কারণ বড়রা যদি না পারে তাহলে আমাদের সিরিয়াল আসবে। আর অবশেষে কিন্তু আমার সিরিয়াল চলে আসে, অনেকটা চালাকি করছে, কিন্তু শেষ মুহূর্তে কি হলো সেটা আপনারা নিজে চোখেই দেখেন। হাড়ি ভাঙ্গা খেলার সব থেকে খারাপ সময় এটাই হয় যখন চোখটা বেঁধে গুড়ানো হয়, আর লাঠিটা হাতে নিয়ে এমন ভাবে হাঁটতেছি যেমন লাগতেছে আমি কাউকে মারতে যাইতেছি। ফার্স্ট টাইম তো গিয়ে আমি বাসার সাথে বাড়ি খাইতে নিয়েছিলাম, কিন্তু অনেকটাই ট্রাই করছি হাড়িটা ভাঙ্গার জন্য, আর আমার আশেপাশে আমার এত ভাই ব্রাদার ছিল কেউ আমাকে একটু বলে দেয়, যদিও বা আমাকে একটু বলে দিত তাহলে একটু আমার ভালো হয়, হয়তো বা আমি হাড়িটা ভাঙতে পারতাম, কিন্তু এত পরিমাণ ট্রাই করার পরও আমি হাড়িটা অবশেষে ভাঙতে পারলাম। আর হ্যাঁ, আপনাদের তো ফার্স্ট টাইমই বলেছিলাম একটা স্পেশাল মানুষের আজকে বার্থডে, আর সেই স্পেশাল মানুষটা হলো আমার আপন বড় ভাইয়া। আপনারা তো সবাই জানেন আমার বড় ভাইয়া বাহিরে থাকে, তাই তাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি নিজে থেকে একটা কেক নিয়ে আসলাম। কেকটা কিন্তু আসলে অনেকটা সুন্দর ছিল, এই কেকটা আমি অর্ডার করছি ড্রিম কেক বাই ফারিয়া পেজ থেকে। যারা নারায়ণগঞ্জ সোনারগাঁর মধ্যে আছে তারা কিন্তু চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য এই কেক অর্ডার করতে পারে, আপনাদের সুবিধা খাতে তাদের পেজটা আমি উপরে মেনশন করে দিচ্ছি। এইদিকে আমার ভাই ভিডিও কলে দেখতেছে তার কেকটি আমরা কাটতেছি, ভাই কিন্তু আমার অনেকটাই খুশি হয়েছে, তার সাথে ভাইয়ের কলিগরাও দেখতেছে তার বার্থডে যে আমরা সেলিব্রেট করতেছি।
সবাই আমার ভাইটার জন্য একটু দোয়া করবে। প্রবাস জীবনে সে একা থাকে, যেখানেই আছে সেই জন্য অনেকটা ভালো থাকে। এই দোয়াটাই কামনা করি আপনাদের কাছে। কতটা খুশি দিতে পারছি ভাইয়া তা জানি না, কিন্তু যতটুকু পারছি তোমাকে হ্যাপি রাখার চেষ্টা করছি। সামনে থাকলে হয়তো বা আরো কিছু করতে পারতাম। ইনশাল্লাহ আসছে বছর আবার হবে। তো এক এক করে সবাইকে আমি কেকটা খাইয়ে দিই, ভাইয়ার দায়িত্বটা আমিই পালন করলাম, আর দেখতে দেখতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে। নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।